আমি আশিক দেখাতো, হাজির হয়ে গেছি আরো একটি পর্ব নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায়। আমরা আজকে এখানে 30 টাকার খিচুড়ি ট্রাই করব, তারপর আমরা কয়েকটা দোকান পরে এখানে আর জাফলান জুস বার আছে, যেখানে আমরা 40 টাকার মধ্যে কয়েকটা কিছু জুস ট্রাই করবো, ইউনিক ইউনিক জুস ট্রাই করবো। যেখানে আমরা জুস আছে, পরে আমরা ট্রাই করবো বেলে জুসও ট্রাই করবো, দেখি কি কিছু ট্রাই করা যায়। আর আজকে আমরা যেখানে আসছি সেটা অ্যাড্রেসটা হচ্ছে 59/1 কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার ঢাকা। ঠিকানা আপনারা দেখে নিচ্ছে এই কারণে, কারণ এটা গুগল কোনো লোকেশনটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমরা ট্রাই করবো, এটা দিয়ে দেওয়া যাবো ডিসক্রিপশন বক্সে, যদি না পাই তাহলে কিছু করার নেই। তারপর আপনারা এই অ্যাড্রেসে দেখে রাখেন, আপনারা এটা চিনে আসতে পারেন। তো এখানে আমরা আজকে ট্রাই করবো 30 টাকা খিচুড়ি, সাথে একটা ডিম পাওয়া যাবে। তো এই খিচুড়ি আমরা ট্রাই করবো। আচ্ছা, এই রেস্টুরেন্টে 30 টাকা খিচুড়ি ছাড়াও আরো অন্যান্য জিনিসও পাওয়া যায়, যেটা আপনারা মেনুতে দেখতে পাচ্ছেন, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। আমরা 30 টাকা খিচুড়ি নিয়ে এসেছি, এখানে আছে খিচুড়ি, উপরে ডিম আছে, ডিমের একটু ঝোল আছে, একটা কাঁচামরিচ পাওয়া গেছে, একটা লেবু পাওয়া গেছে, এই যে লেবু। আচ্ছা, আমি এটা এখন খাবো, আমার হাতে একটু প্রবলেম আছে, তো হাত দিয়ে মনে খেতে পারবো না, তাই আমি একটু চামচ নিয়ে এসেছি। আপনারা কিছু মনে করবেন না, আমি চামচ দিয়ে খাই, এটা দেখাচ্ছি, হাতটা একটু ব্যথা পেয়েছি, তো ব্যান্ডেজ করা, তো এটাতে খাওয়া পছন্দ না এখন, তো আমি চামচ দিয়ে খেয়ে দেখাচ্ছি খাবারটা কীরকম হতে পারে। তো চলেন খাওয়া যাক একটু, ফার্স্টে শুধু একটু খিচুড়ি খেয়ে দেখি কেমন লাগে। খারাপ না, 30 টাকা খিচুড়ি হিসেবে খারাপ না, এটা দেখি ডিম দেখে দেখি। ভালো আছে, খাবারটা ভালো আছে, 30 টাকার মধ্যে এটা পারফেক্ট একটা খিচুড়ি। মাত্র 30 টাকা পেট ভরে ডিম দিয়ে খিচুড়ি খাওয়াটা আসলে অনেক ভালো একটা জিনিস। এটা সাথে লেবু দিচ্ছে, কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, আপনারা এটা ট্রাই করতে পারেন এখানে আসলে। আমাদের খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা আল জাফরান জুস বারে যাচ্ছি জুস খাওয়ার জন্য, চলেন যাওয়া যাক। আপনারা আল জাফরান জুস বারের পুরো শোরুমটা এক নজরে একটু দেখে নিন। হ্যাঁ, আজকে আমরা আল জাফরান জুস বারে চলে এসেছি, এখানে বিভিন্ন রকমের জুস আছে, এখানে সবার প্রাইস গুলো এখানে আলাদা করে দেওয়া আছে। যেমন এখানে লাচ্ছি আছে 40 টাকা, বেলে সবুজ আছে 40 টাকা, মাল্টা জুস 40 টাকা, আপেল জুসও 40 টাকা, কমলা জুস 40 আছে, এখানে ম্যাক্সিমাম 40 টাকার করে জুস আছে। এর মধ্যে স্পেশাল মাল্টা জুস আছে 150 টাকা, তারপর এখানে স্পেশাল আনার জুস আছে 250 টাকা করে, তারপর হচ্ছে এখানে স্পেশাল আঙ্গুর জুসও 250 টাকা, তারপর এখানে বিভিন্ন রকমের শেক আছে, চকলেট মিল্ক শেক 60 টাকা, স্ট্রবেরি মিল্ক শেক 60 টাকা। তো এখানে বিভিন্ন রকমের জুস এবং শেকও আছে, আমরা এখান থেকে একটা জুস আজকে খাবো এবং আপনাদের সাথে এক্সট্রা শেয়ার করবো। আমাদের কাছে জুস এসে পড়েছে, এটা হচ্ছে গিয়ে আমরা জুস, এটা হচ্ছে গিয়ে বেলের জুস, আর এটা হচ্ছে গিয়ে পেয়ারা জুস। আচ্ছা, আমরা ফার্স্টে আমরা জুসটা ট্রাই করতেছি, দেখি এটা কেমন লাগে। আগে একটু ঝাঁঝ আছে, লবণ আছে, একটু হালকা কি বলে টক লাগতেছে, তারপর হচ্ছে গিয়ে ভিট লবণ তো দেওয়া হয়েছে এবং এখানে আমরা তো আসছি, তো খেতে ভালো আছে, খারাপ না। ছাদ আছে, এটার মধ্যে একটা ছাদ আছে, ভালো লাগতেছে, খারাপ না, এটা খাই খাইতে পারেন আপনারা। এটা প্রাইস হচ্ছে 40 টাকা, এটা 40 টাকার মধ্যে এটা পারফেক্ট, আপনারা এটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, এটা ট্রাই করে শেষ, এখন আমরা বেলে জুসটা ট্রাই করি, দেখি বেলে জুসটা খেয়ে দেখি। এই যে বেলে জুসটা দেখেন, তো ঘন আছে হালকা, বেলে জুস আমি আগে কখন খাইনি, দেখি বেলে জুসটা খাই দেখি কিরকম লাগে। বেলে জুসটা ফ্রেশ আছে অনেক,
ডাবলটি মিষ্টি না, কিন্তু এটা খাইতে ভালো আছে। এটার প্রাইসও মেবি 40 টাকায়, তো এটাও খাইতে পারেন আপনারা, কিন্তু এটা অত বেশি মিষ্টি না। এটা আপনাদের ইচ্ছে, এটা খাইলেও খাইতে পারেন, না খাইলেও আমি বলবো এটা না খেলে আপনাদের সমস্যা নেই, কিন্তু আপনারা আমরা জাস্ট অবশ্যই ট্রাই করবেন। তারপর আমরা পরের জুসটা খাই, দেখি এটা মোটামুটি ছিল অ্যাভারেজ। তারপর আমরা পেয়ারা জুসটা নিয়ে নিচ্ছি, দেখি পেয়ারা জুসটা খাই দেখি এরকম। পেয়ারা জুসটাও ভালো আছে মোটামুটি, কিন্তু আমার কাছে আমরা থেকে অত বেশি ভালো লাগেনি। প্যারা জুসটা এভারেজ বলা চলে, কিন্তু বেলে থেকে ভালো আছে। তো আমার কাছে র্যাঙ্কিংয়ে আমরা 1 নম্বরে থাকবে, বেলেটা 2 নম্বরে থাকবে, প্যারা জুসটা 3 নম্বরে থাকবে। মানে আমি যেটা যেভাবে খাইছি 1 নম্বরে যেটা খাইছিলাম সেটা 1 নম্বরই আছে আমার কাছে, যেটা 2 নম্বর খাইছি সেটা 2 নম্বর, আর যেটা 3 নম্বর খাইলাম সেটা 3 নম্বরই আছে। তো এটাও খেতে পারেন, এটা 40 টাকা দাম, এখানে সবগুলো প্রাইস 40 টাকা আমরা যেগুলো নিচ্ছি। তো এটা চিপ প্রাইসের মধ্যে এই পুরান ঢাকার নাজিরা বাজারের এলাকায় এটা আপনারা ট্রাই করতে পারেন, ভালো আছে এটা। হ্যাঁ, আমরা আজকে আল জাফনা জুস বারে আছি। আল জাফনা জুস বারের মালিকের সাথে কথা বলবো এখন, তার নাম হচ্ছে মোহাম্মদ নূর উদ্দিন। তো আচ্ছা, আপনি এখানে এটা কত বছর ধরে চালাচ্ছেন? আমাদের হচ্ছে 2 বছর। 2 বছর ধরে না? আপনার কিরকম চলতেছে এটা? আলহামদুলিল্লাহ আমাদের ভালো, আমাদের মূলত ব্যবসা হচ্ছে গরমে, শীত অনেক আল্লাহ ভালো রাখছে। আচ্ছা আচ্ছা, তো সব ধরনের ওষুধ এখানে খেতে আসে? হ্যাঁ, পার্সেলও নিয়ে যেতে পারে, সব ব্যবস্থা আছে। আচ্ছা, আর মূলত আমাদের যে গ্লাস গুলো ব্যবহার করি এটা আপনার 400 গ্রাম, মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে। আপনি কি একই মালিক নাকি এখানে কোন পার্টনার আছে? আপনি একই আছেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো ইসলাম। আমাদের জুস স্টোর শেষ হয়ে গেছে, তো আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন একটা। আর যদি কোনো ভুল থেকে থাকে, যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন, আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো তার শুধরানোর জন্য। আর যদি চ্যানেলটা ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। আর আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হবো। আর আপনারা যদি নেক্সট কোনো আপনাদের যদি কোনো সাজেস্ট থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আর তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।